প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পতন আসন্ন বলছে আইআরজিসি প্রধান এরপর জানিয়ে দিব ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করলো ইয়েমেনের সামরিক বাহিনী এবং জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা সীমানায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান এদিকে ইউক্রেন যুদ্ধ শেষের সময় জানালেন রমজান কাদিরভ আরও জানিয়ে দিব ইউক্রেনের কাছে প্রতারিত হয়েছে যুক্তরাষ্ট্র কিয়েভে ব্যালিস্টিক মিসাইল হামলা রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব সমর্থন না থাকলেও হামলা বন্ধ হবে না ঘোষণা নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের পতন আসন্ন বলছে আইআরজিসি প্রধান ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেছেন ইসরায়েলের পতন আসন্ন ইসলামিক রিপাবলিকের রাষ্ট্রীয় গণমাধ্যমে সালামির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ইহুদি বাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে আইআরজিসি প্রধান আরো বলেন গাজায় ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা এখন আর মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নেই গত সাত অক্টোবর ইসরায়েলিদের উপর হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদি বিরোধী মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন হোয়াইট হাউসের পাশে এবং লন্ডন ও ইউরোপের রাস্তায়ও ইহুদিবাদীদের বিরুদ্ধে মানুষ সমাবেশ করেছে ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বাবেল মানদেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে প্রতিরোধ সংগঠন হুতি আনসারুল্লাহর প্রভাব দিন এই বাহিনীর একটি সূত্র থেকে আজ এ তথ্য পাওয়া গেছে সূত্রটি বলছে মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত আনে এরপর এটিকে আটক করা হয় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলি দৈনিক হারেজ আজই দাবি করেছিল লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে অবশ্য ইয়েমেনি সূত্র বলছে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরই মধ্যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন এর আগেও ইসরায়েলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরায়েল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাবেল বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে সূত্র পার্স টুডে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা সীমানায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান কোন রকম ঘোষণা ছাড়াই চীন ও রাশিয়ার যুদ্ধ বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর জেরে সেখানে সিউলও যুদ্ধ বিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে রাশিয়ার চারটি ও চীনের দুইটি যুদ্ধ বিমান জাপান সাগরের উপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা জোনে ঢুকে পড়ে এবং কিছু সময় পর সেখান থেকে বের হয়ে যায় তবে চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা জোনে প্রবেশ করলেও টেরিটোরিয়াল সীমায় প্রবেশ করেনি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যও বেড়েছে নজিরবিহীন ভাবে মূলত পশ্চিমা আগ্রাসন মোকাবেলায় দেশ দুইটির নেতা সম্পর্কে জোরদার গুরুত্ব দিচ্ছে এরই অংশ হিসেবে প্রায়ই যৌথ সামরিক মহড়া চালায় চীন ও রাশিয়া এদিকে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করতে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা গাজায় চলমান যুদ্ধ নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বুধবার হোয়াইট হাউসের জাতীয় উপদেষ্টাকে স্বাগত জানান মোহাম্মদ বিন সালমান মার্কিন আধিপত্য জোরদার করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন সুলিভান সূত্র আল জাজিরা
ইউক্রেন যুদ্ধ শেষের সময় জানালেন রমজান কাদিরভ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রায় দুই বছর ধরে চলছে। এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো নিদর্শন এখনো নেই, তবে এবার এই যুদ্ধ শেষের সম্ভাব্য সময় জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি বলেছেন, আগামী বছরের বসন্ত বা গ্রীষ্মের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে। গতকাল রুশ সংবাদ মাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এই পূর্বাভাস দিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধে চেচনিয়ার সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাশিয়ার দক্ষিণের এই প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ যুদ্ধক্ষেত্রে অগ্রগতির প্রতি গভীর মনোযোগ রেখে চলেছেন। তিনি বলেন, জনশক্তি অস্ত্র অর্থ অভাবে আগামী জুন বা জুলাইয়ের মধ্যে কিয়েভের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। রমজান কাদিরভ বলেন, রাশিয়া চাইলে এই মুহূর্তে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে সেভাবে হামলা করলে তিন মাসের মধ্যে ইউক্রেনকে চূর্ণ বিচূর্ণ করতে পারত, কিন্তু প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের অবকাঠামো শহরগুলো যতটা সম্ভব অক্ষত রাখার নির্দেশ দিয়েছেন। তা না হলে আমরা কিয়েভ দখল করে নিতাম। আমরা কিয়েভ থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ছিলাম, কিন্তু ইউক্রেনকে রাষ্ট্র হিসেবে ধ্বংস করার কোনো ইচ্ছে প্রেসিডেন্টের নেই। এদিকে আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে, সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না। তিনি বলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় 6,17,000 রুশ সেনা রয়েছে। তাদের মধ্যে প্রায় 2,44,000 মানুষকে রুশ পেশাদার সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য ডাকা হয়েছিল, তবে বর্তমানে ইউক্রেনে আর রিজার্ভ সেনা পাঠানোর প্রয়োজন নেই। ইউক্রেনের কাছে প্রতারিত হয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভে ব্যালিস্টিক মিসাইল হামলা রাশিয়ার। অস্ত্র সংকটে ভুগছে ইউক্রেনীয় সেনা। রাশিয়া প্রতি মাসে শতাধিক ট্যাঙ্ক তৈরি ও মেরামত করতে পারে বলছে লাটভিয়া। বেশ কিছুদিন শান্ত থাকার পর কিয়েভ আবারও আক্রান্ত হল। বুধবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া, এর ফলে অন্তত 53 জন আহত হয়েছেন, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রাত 3 নাগাদ কিয়েভের বিস্ফোরণের শব্দ শোনা যায়। মোট 10 ব্যালিস্টিক মিসাইল কিয়েভে আশ্রে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আবারও প্রমাণ করল তারা অত্যন্ত জঘন্য দেশ, কারণ তারা অত রাতে আবাসিক এলাকায় এবং এই শীতে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাশিয়াকে যোগ্য জবাব দেওয়া হবে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যাতে বিদেশি সামরিক সহায়তা পায় সেটা নিশ্চিত করাটা খুবই জরুরি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাওয়া নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, আমরা আমাদের সামর্থ্য বাড়াবার চেষ্টা করছি। আমরা বেশ কয়েকটি চুক্তি করেছি। আমরা দ্রুত এই কাজ করতে চাই। বাইডেন জানিয়েছেন, তিনি ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেবেন। প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেম ও ক্ষেপণাস্ত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের মানুষের জীবন বাঁচাবে, দেশকে বাঁচাবে। জেলেনস্কি এখন সাহায্যের জন্য দেশে দেশে ঘুরছেন। যুক্তরাষ্ট্রের পরে এবার তিনি নরওয়েতে গেছেন। তিনি সেখানে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নেতাদের সঙ্গে কথা বলবেন। তারা যাতে ইউক্রেনকে আরো আর্থিক ও সামরিক সাহায্য করেন তার চেষ্টা করবেন। এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ইজভেস্টিয়া সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করেছে যে তারা কিয়েভ সরকার দ্বারা প্রতারিত হয়েছিল, যারা যুদ্ধক্ষেত্রে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় ওয়াশিংটন প্রশাসন এখন তাদের অর্থ কোথায় গেল সেই প্রশ্নে চিন্তাভাবনা শুরু করেছে, কারণ কিয়েভ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে $100 বিলিয়ন সাহায্যে তাদের যুদ্ধক্ষেত্রে বিজয় নিশ্চিত করবে। বিশ্ব সমর্থন না থাকলে হামলা বন্ধ হবে না বলছে নেতানিয়াহু। গাজাবাসীদের ওপর আরো নির্মম ইসরায়েলি হামলা চলছে। বৃহস্পতিবার পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 18,787 জনে। নতুন উপায়ে চলছে অত্যাচার। এবার গাজায় ব্যক্তিগত বাড়িঘরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এমনকি খেলনা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে ঢুকেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনারা শুধু লুট করেই ক্ষান্ত থাকেনি, খাবার ও পানি সরবরাহে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে এপি।
এছাড়া সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাদের অবমাননাকর আচরণের বেশ কয়েকটি ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম লস এঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে ইসরায়েলি সেনাদের অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন বর্ণবাদী স্লোগানও দিচ্ছিল। বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনাদের এমন আচরণ আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যেই অনেক দেশ সমর্থনও হারিয়েছে ইসরায়েল। গাজায় বর্বর হত্যাযজ্ঞের অন্ধ সমর্থন দিয়ে নিজ দেশেই বিপাকে পড়ল বাইডেন প্রশাসনও। আল জাজিরার বুধবারের প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিভাগের শতাধিক কর্মকর্তা। তারা বিভাগের মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাসকে গত 22 নভেম্বর দেওয়া এক খোলা চিঠিতে গাজায় তাদের একচোখা নীতির অভিযোগ তুলে এই নিন্দা জানান। অঞ্চলটিতে বিজয় না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।